নমস্কার, আজকে আমরা এসেছি শিমুরালিতে। শিমুরালি স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 4 মিনিটের পথ বিদ্যামন্দির। ঠিক বিদ্যামন্দির কাছেই একদম যে মেন রোড থেকে 2 প্লট পরেই এই রাস্তাটা আপনার 8 ফুটের রাস্তা, যে কোনো 4 চাকা চলে যেতে পারবে। সুইফট ডিজায়ার বলুন, মারুতি, ওমিনি, অল্টো, এই টাইপের যে গাড়িগুলো রয়েছে এই গাড়ি কিন্তু যেতে পারবে। এর মধ্যে সুইফট ডিজায়ারটা বড়, কিন্তু সুইফট ডিজায়ারের মতো বড় গাড়ি এখানে আরামসে বাড়ির সামনে যেতে পারবে। রাস্তাটা এতটাই চওড়া, কিন্তু কোনো গ্যারেজের প্রভিশনই রাখেননি, তো গ্যারেজ করা যাবে না, কিন্তু বাড়ির সামনে পর্যন্ত আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন। এটা শিমুরালি ডাউন প্ল্যাটফর্মের দিকটাতে পড়বে। জমি আছে 1 কাঠা 12 ছটাক, আর জমি যখন উনি কিনেছিলেন, এনার রেকর্ডটা দেখলে দেখা যাবে, পানবুরুজ মানে পানের বুরুজ, এটা জমির শ্রেণী, কিন্তু ইনি পরবর্তীকালে ইনি বাস্তব করেন, কনভারসেশন করেন ইনি, তো কনভারসেশন ওনার বাস্তব করা রয়েছে, তো অসুবিধা কিছু নেই। এমনভাবেই হয়, অনেক সময় জমি কেনা হয়, জমি কেনার পরে সেই সময় হয়তো বাস্তব করা হয় না, পরবর্তীকালে মানুষ বুঝতে পারে যে এটা বাস্তব করা দরকার, তখন কনভারসেশন করে নেওয়া হয়। তো বাড়িটা পুরোটাই মার্বেল ফিনিশ রয়েছে এবং নতুন বাড়ি একদম মার্বেলের, দেখছেন চকচক করছে একদম। রিসেন্টলি এনাদের কাজ কমপ্লিট হয়েছে। এখনো কিছু মার্বেল পরেও রয়েছে, ওই যে ওয়াশ বেসনের সাইডে দেখুন মার্বেল রয়েছে, রিসেন্টলি কাজ করেছেন এনারা, পুরোটাই মার্বেল দেওয়া। ঘরটাকে আমি সুন্দর করে দেখাবো, দেখুন দুটো বড় বড় রুম রয়েছে, সত্যি অনেকটাই বড় রুম। আমি যদিও মাপিনি, আন্দাজ করে আমি বলে দিচ্ছি 14x16 হবে। করে দুটো বড় বড় রুম, তারপর সানসেট ছিল, সানসেটটা আবার এনারা বানিয়েছেন, খুব সুন্দর করে বানানো রয়েছে। আপাতত বাড়িতে 1 পয়সার কাজ নেই, 1টা পয়সার কাজ নেই, সমস্ত কাজ একদম নতুন করা, বাড়িটাও নতুন কলমে দেওয়া করা। বাড়িটা 2তলা ফাউন্ডেশন আছে, আপনি 3তলাও করতে পারবেন। এই যে দরজা দেখলেন, দরজাটা পুরো এনাদের কাঠে বানানো, রেডিমেড দরজা নয়। মার্বেলগুলো বেশ সুন্দর লাগছে। কালার একদম নতুন, রান্নাঘরের যদি এত সুন্দর থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন কালারটা একদমই নতুন। আর কাজ রিসেন্টলি ফিনিশ হয়েছে। এবার চলুন উপরে, উপরেরটা দেখাই। একটা ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরটা লাইট জ্বালিয়ে দিচ্ছে, টয়েলস লাগানো, এই পর্যন্তই মার্বেল রয়েছে, বাকিটা টয়েলস। আচ্ছা আচ্ছা,
সে লাইটগুলো দিলে বেরিয়ে চলে যাবে। তাই এটা ছাদ, আমরা রাতের বেলা এসেছি, সবসময় তো আসা হয় না, এখন বৃষ্টির সময়, দিনের বেলা অনেক সময় বৃষ্টি হয়, তো আমরা রাতের বেলা এসেছি। রাতের বেলা তেমন তো পরিবেশটা দেখা যাচ্ছে না, তবে খুবই নিরিবিলি পরিবেশ, আশেপাশে সব বড় বড় বাড়ি আর একদম সাইলেন্স এরিয়া। এই যে বাড়িটা দেখছেন, ইনি একজন মাস্টারমশাই, বাড়িটার ছাদের উপরে একটা টিনের সেটও করা আছে। এই রৌদ্রের সময় এই যে জলের ট্যাঙ্কটা রয়েছে হলুদ কালারের, এটা কিন্তু গরম হবে না। তাছাড়াও জামা কাপড় মেলার জন্য ঠিক, এই বর্ষা বাদলের সময় জামা কাপড় মেলতে গেলেও চান্স নেই।